ঘন্টার চেষ্টাতেও শেষ রক্ষা হলো না। হাসপাতালে মজুদ দমকল কর্মীরা প্রস্তুত ছিল হাইড্রোলিক ল্যাডার জাল, সেই জাল পাতার আগেই আটতলার কার্নিস থেকে হাত ফসকে নিচে পড়ে গেলেন রোগী। মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসের ঘটনা, আশঙ্কাজনক অবস্থায় রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি পঙ্কজ দত্ত। পঙ্কজ বাবু, আমরা দেখলাম দেড় ঘন্টা ধরে চেষ্টা করা হলো, দমকল, পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট সকলেই উপস্থিত ছিলেন, বিভিন্ন জাম্পিং ফোমের ব্যবস্থা করা হয়েছিল, বিভিন্ন ভাবে হাইড্রোলিক ল্যাডার দিয়েও চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। আর কি কোনো উপায় অবলম্বন করা যেত? মোস্ট শকিং ইনসিডেন্ট, দেখুন, যারা ওই নিউরোসার্জিক্যাল হসপিটালে ভর্তি হয় তাদের অনেকেই মানসিক ভারসাম্যহীন, তাদের নিজেরা নিজেদের রক্ষণাবেক্ষণ করতে পারেন না বলেই ওখানে ভর্তি করা হয়। হসপিটাল অথরিটির একটা ইনিশিয়াল গাফিলতি তো ছিলই, দ্যাট ক্যানট বি ডিনাইড। তারপরেও কিন্তু আমি আপনাকে বলবো যে প্রায় 90 থেকে 95 মিনিট যে সময়টা পেয়েছিল, দ্যাট ওয়াজ এনাফ টু সেভ দি লাইফ, ওই জীবন থেকে বাঁচানোর জন্য সেটা যথেষ্ট ছিল অন দ্য পার্ট অফ দমকল, পুলিশ অ্যান্ড এনডিআরএফ অথরিটি। একটা সমন্বয়ের কোথাও ঘাটতি ছিল, এই সমন্বয়ের ঘাটতির জন্য একটা প্রাণ এখনও উনি সংকটপূর্ণ অবস্থায় আছেন, জানি না সংকটমুক্ত হবেন কি না, কিন্তু এই ধরনের ঘটনাটা অ্যাভয়েড করা যেত যদি প্রপার কোঅর্ডিনেশনে আরও দ্রুত অ্যাকশন নেওয়া যেত বলে আমি বিশ্বাস করি। প্রথম কথা হচ্ছে, যেটা আমি দেখলাম, উনি কিন্তু নিউরোলজিক্যাল পেশেন্ট, ঠিক আছে? এবার নিউরোলজিক্যাল পেশেন্টের মেন্টাল স্টেটাস তা আপডেট রাখা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেন কি ওরা কখনই ভালনারেবল হতে পারে, ডিসিশন মেকিং এ প্রবলেম হতে পারে, কখন রেগে যেতে পারে, ওই যে অ্যাসপেক্টটা মানে মানসিক অ্যাসপেক্টটা, মেন্টাল হেলথ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আ নিউরোলজিক্যাল পেশেন্ট। এবার দ্বিতীয় কথা হচ্ছে, যখন আমি একটা লাস্ট অপটিমাম ফেজে আছি, ওই ফেজে কিন্তু কোন রকমের নেগোসিয়েশন হয় না, হয় না। তার জন্য কারণ হচ্ছে আমি নিজের মধ্যে একটা রিজিডিটি ডেভেলপ করতে পারি, আমি নন অ্যাকসেপ্টেন্স ডেভেলপ করতে পারি, একটা ব্লকেজ ডেভেলপ করতে পারি, ফলে যে যা বললেও আমি ওটা হয়তো শুনবো না অথবা রিজেক্ট করব, বিকজ ওই টাইমে আমার ইমোশন, আমি যে কষ্টটা পাচ্ছি, দ্য পেন টু গেট রিলিভ, এইটা প্রতি ভীষণ হাই থাকে, ফলে এই মুহূর্তে তার কন্ট্রাস্টিং একটা ইমোশন কোনোদিন কাজ করে না ইন মোস্ট অফ দ্য কেসেস। থার্ড এন্ড মোস্ট ইম্পর্টেন্ট, যে জায়গায় উনি ঝুলেছিলেন ওখানে কোনো সাপোর্ট ছিল না, মানসিক মানে শারীরিকভাবেও একটা সাধারণ মানুষ কতক্ষণ এরকম ঝুলে রাখতে পারে, ওই অ্যাসপেক্টটাও দেখতে হবে। তার মধ্যে আমি স্বইচ্ছায় যে পড়ে গেলাম কি আমি চাইছিলাম, বহুভাগ এরকম দেখা দিয়েছে, এরকম একটা অ্যাগ্রেসিভ রেসপন্সিভ সিচুয়েশনের মধ্যে মানুষ কখন কখন কিন্তু ফিরে আসতে চায়, দে ওয়ান্ট টু কাম ব্যাক বাট দে ক্যান নট অর মে নট, কেন কি ওই শারীরিক মানে স্ট্রংনেসটা সবার মধ্যে থাকে না, এটা ইজি নয়, নিজেকে টেনে নিয়ে উপরে টেনে নেওয়া এবং চড়ে যাওয়া আবার ওখান থেকে ফিরে আসা, এটা ইজি নয়। ফলে তিনটে স্টেজ কিন্তু আমাদেরকে ইভ্যালুয়েট করতেই হবে। তার মধ্যে হ্যাঁ, যেটা আমি বলবো, ট্রিটমেন্ট তো শুধু হসপিটালে নয়, ট্রিটমেন্টটার মধ্যে ফ্যামিলিও সাপোর্ট করে, ফ্যামিলিও ওখানে অ্যাগ্রেসিভ হওয়া উচিত, তার মানে আমার পেশেন্ট কেমন আছে, কথা বলছে কিনা, ভালো আছে কিনা, উনি যেরকম সাধারণভাবে থাকতেন ওরকম থেকেছে কিনা, এটা ফ্যামিলির থেকে বেশি কিন্তু কেউ বলতে পারবে না। ফলে এই রিপোর্টিংটা একটা যোগাযোগ, যে কমিউনিকেশন চ্যানেল ট্রিটমেন্টের মধ্যে থাকা দরকার, ওটা কিন্তু আমি সবসময় প্রমোট করব, কি যদি মানে ফ্যামিলিও সাপোর্ট করে, ফ্যামিলিও ওই ইনফরমেশনগুলো শেয়ার করে, তাহলে হসপিটালের জন্য ট্রিটমেন্ট করাটা কিন্তু বহুবার অত মানে বেশিরভাগ সরল হয়ে যায় এবং সাধারণভাবে আমি এই জিনিসটাকে নিপটাতে পারি। বাট পার্টিকুলারলি দিস ইনসিডেন্ট, যে সময় আমি অলরেডি একটা স্টেপ নিয়ে নিয়েছি, তার মধ্যে ফিরে আসা ইজ ভেরি ডিফিকাল্ট, কেন আমি ভাবি এইটাই অন্ত, এইটাই সব থেকে বেস্ট সলিউশন। মানুষ রিজিড হয়ে যায়, কগনিটিভ অ্যাবিলিটিগুলো হারিয়ে দিতে পারে, আগে ওই রকম হয়েছে কিনা আমরা জানি না, হিস্ট্রিও জানি না, নিউরোলজি উইংয়ে উনি কি করছিলেন, ওনার ব্যাকগ্রাউন্ডটা কি, ডায়াগনোসিস কি, এগুলো অবশ্যভাবে আমাদের দেখা উচিত বিফোর মানে গোয়িং অ্যাহেড উইথ এনি ডিসকাশন। দেখুন, এটা খুব আনফর্চুনেট ইনসিডেন্ট, এক নম্বর। দু নম্বর হচ্ছে নিউরো পেশেন্ট, এখন অনেক কি ধরনের নিউরোলজিক্যাল প্রবলেম সেটা তো বলতে পারবো না, কারণ হয়তো বাইপোলার ডিসঅর্ডারও থাকতে পারে, স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার থাকতে পারে, নানা রকম থাকতে পারে, কিন্তু এটা কিন্তু এটা একটু গ্রস ল্যাপস অন দি পার্ট অফ হসপিটাল অথরিটি, মানে কনস্ট্যান্ট এরম পেশেন্টের ডিগ্রি অফ তার সমস্যা যেটা, সেটাকে ঠিক মতো ডায়াগনোসিস করতে পারলো কিনা না পারার ফলেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এবং এটা এমন একটা সময় হয় যে পার্সুয়েশন বা নেগোসিয়েশন চলে না,
ও তখন একটা এমন একটা পর্যায়ে একটা হ্যালুসিনেশনের এমন পর্যায়ে থাকে যে কারোর কথা শুনবে না, এই গেল এক নম্বর। দু নম্বর হচ্ছে যে পুলিশ বলুন, এনডিআরএফ বলুন বা ডিজাস্টার ম্যানেজমেন্ট বলুন, সমস্ত কিছুই রয়েছে, একটা সবকিছুই রয়েছে, নেট পাতা হচ্ছে সবকিছু, কিন্তু প্রত্যেকেই ভাবছে যদি আমার এই অ্যাকশনটাতে যদি বাই চান্স যদি সে তাড়াতাড়ি পুড়ে যায়, প্রত্যেকে সেই জন্য প্রত্যেকেই খুব প্যানিক স্ট্রিকেন হয়ে থাকছে। আর রইল গিয়ে হসপিটাল অথরিটির সঙ্গে এই প্রশাসনের একটা কোঅর্ডিনেশনের কিছুটা বোধ হয় অভাব কিছুটা পরিলক্ষিত হচ্ছে, বাট সিচুয়েশন কুড হ্যাভ বিন অ্যাভয়েডেবল। দেখুন, আমি যে ঘটনাটা শুনলাম তাতে মানে প্রশাসন কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে 100% ফুল প্রুফ সিস্টেম কখনো ডিভাইস করা সম্ভব হয় না যে কোনো ক্ষেত্রেই। ওনারা চেষ্টা করেছেন, এখানে দেখতে হবে যে রোগীর মানসিকতা কি ছিল। দুটো জিনিস যেটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে, হয়তো মানসিকভাবে উনি ডিপ্রেসড ছিলেন এবং সুইসাইডাল ছিলেন আগে থেকেই, সেটা একটা হতে পারে। দু নম্বর যেটা হতে পারে যে এতবার যখন টানা পোড়েনের মধ্যে দিয়ে গেলেন তখন ওনার হয়তো একটা পার্সোনালিটি ডিসঅর্ডার, অর্থাৎ পার্সোনালিটির একখানা ব্যক্তিত্বের একটা বিকার থাকে, সেখানে এইরকম টাচ এন্ড গো কিংবা অন দ্য হিঞ্জ একটা স্নায়ু টানা পোড়েনের মধ্যে পেশেন্টরা যে অনেকে যেতে ভালোবাসে, এবং সেই ক্ষেত্রে এরকম দেখা যায় যে অ্যাকচুয়ালি ইনসিডেন্টাল ডেথ হয় না কিন্তু অ্যাক্সিডেন্টাল ডেথ হতে পারে। অনেকে যেটা বলে যে আমি মারা যাব, হয়তো সেটা একটা ক্রাই ফর হেল্প থাকে কিংবা একটা অ্যাটেনশনের জন্য বলে, এবং এরকম বারবার করতে করতে একটা সময় অ্যাক্সিডেন্টালি কিন্তু সেই জিনিসটা হয়ে যায়। সুতরাং এখানে এই দুটো জিনিস মাথায় রাখা দরকার যে আমরা আগে ডাক্তার বাবুদের কাছ থেকে জানতে পারবো যে ওনার এক্সিস্টিং কোনো স্পেসিফিক ডিপ্রেসিভ ডিসঅর্ডার কিংবা সাইকোটিক ইলনেস ছিল কি না ছিল, এবং দু নম্বর উনি কি আগে মেন্টাল হেলথ সার্ভিসেস এর সঙ্গে যুক্ত ছিলেন কিনা এবং সেখানে কোনো রকম পার্সোনালিটি ইস্যুজ ওনার আগে দেখা গিয়েছিল কিনা, এই সব জানতে পারলে তখন আমরা এটার পরিপূরক একটা ছবি হয়তো ক্রিয়েট করতে পারবো। অনেক ধন্যবাদ ডক্টর মিত্র। যে ঘটনা আজকে ঘটলো, টানা দেড় ঘন্টার চেষ্টা কিন্তু তা সত্ত্বেও শেষ রক্ষা হলো না। হাসপাতালে দমকল কর্মীরা উপস্থিত ছিলেন, পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন, হাইড্রোলিক ল্যাডার ছিল, জালের বন্দোবস্ত হয়েছিল, কিন্তু সেই জাল পাতার আগেই আটতলার কার্নিশ থেকে হাত খসকে নিচে পড়ে গেলেন একজন রোগী। মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস এর ঘটনা, আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।